যেমনই ভাবে প্রস্তুতি ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর চার দিন আগে মসজিদের মেম্বারে এসে শারীরিকভাবে অসুস্থ, দাঁড়িয়ে কথা বলতে পারছেন না, মসজিদের মেম্বারে এসে বসলেন। বসেই কিছু বক্তব্য রাখলেন, বক্তব্য রেখে সেখানে বললেন, সেই বক্তব্যে তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, দুনিয়ার এই আরাম আয়েশের মধ্যে থাকবে না, আল্লাহর কাছে তিনি পাড়ি জমাবেন। কিন্তু আল্লাহর সেই বান্দা বেছে নিয়েছেন দুনিয়ার আরাম আয়েশ নয়, তিনি আল্লাহর কাছে পাড়ি জমাবেন। যখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবীগণ কেউ কেউ জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি, আপনি কাঁদছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তিনি বললেন, তোমরা কি বুঝো নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোন বান্দার কথা বললেন? তিনি তো বললেন তার নিজের কথা, তিনি দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর কাছে পাড়ি জমানোর বিষয়টিকে বেছে নিয়েছেন, তিনি তো আর আমাদের মাঝে থাকবেন না, খুব শিগগির তিনি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বক্তব্যেই তিনি বললেন, আমি আমার নিজেকে তোমাদের সামনে উপস্থাপন করছি, আমি যদি কাউকে কোনোদিন গালি দিয়েছি, কাউকে কোনোদিন ব্যথা দিয়েছি, কাউকে কোনোদিন কষ্ট দিয়েছি, কাউকে কোনোদিন আঘাত দিয়েছি, কাউকে কোনোভাবে কারো অধিকার নষ্ট করেছি, আমি এখনো বেঁচে রয়েছি, আমি প্রস্তুত তোমরা আমার কাছ থেকে তোমাদের সেই ব্যথা বা আঘাতের বা অধিকার নষ্টের যা বদলা হয় সেটি তোমরা আমার কাছে এখনই নিয়ে নাও, আমি প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার! কিভাবে তিনি সকলের সামনে নিজেকে উপস্থাপন করলেন! একজন সাহাবী তিনি সকলের সামনে দাঁড়িয়ে গেলেন, সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হতবাক, যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তার মতো আদর্শের ব্যক্তি তার কাছে আবার কার অভিযোগ রয়েছে? কিন্তু একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমি এর প্রতিশোধ নিতে চাই, আমি এটা ছাড়বো না, এর প্রতিশোধ আমি আজকে নিব। সবাই আশ্চর্য হলেন, কি ব্যাপার, সে আবার কি প্রতিশোধ নিতে চায়? তার হাতেও এক লাঠি, লাঠি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন, বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন, সুতরাং এই লাঠি নিয়ে আমি দাঁড়ালাম, আজকে এই লাঠি দিয়েই আমি সেই আঘাতের প্রতিশোধ নিব। আল্লাহু আকবার! সাহাবী এগিয়ে আসছেন লাঠি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, সকল সাহাবাগণ তারা যেন হতবাক হচ্ছেন, যে কি ব্যাপার, কি চায়, সে কি করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আমাকে লাঠি দিয়ে আঘাত করেন, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার পেটে বা পিঠে সেটি খালি জায়গা ছিল, বস্ত্রহীন ছিল, সুতরাং আমি এর প্রতিশোধ নিতে চাই, আপনার গায়ে জামা পরা অবস্থায় নয়, বিবস্ত্র অবস্থায় আপনার পেটে আমি আঘাত করে এর প্রতিশোধ নিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাপড় তুলে দিলেন, বললেন, নাও, আমি আমার পেট খালি করে দিয়েছি, বিবস্ত্র করে দিয়েছি, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবী লাঠিকে দূরে ছুঁড়ে মারলেন, ছুঁড়ে মেরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি তার মুখটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে বসিয়ে চুমু খেলেন, আদর করলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো ব্যক্তির ক্ষমতা নেই, অধিকার নেই আপনাকে আঘাত করে প্রতিশোধ নিব, বরং আমি চেয়েছি, আজকে শুনলাম আপনার বক্তব্যে আপনি অতি শীঘ্র বিদায় নিয়ে যাচ্ছেন, সুতরাং সর্বশেষ আমার এই মুখের ঠোঁট দুটি যেন আপনার চেহারা মুবারক, আপনার শরীর মুবারককে স্পর্শ করে আমি ধন্য হতে পারি, এই সুযোগটি আজকে আমি নেওয়ার সুযোগ নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিষয়টি বলতে চাচ্ছি, আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন ভাবে, উন্মুক্ত ভাবে ঘোষণা দিয়ে, কারো কোনো তার প্রতি দাবি ছিল না, কারো কোনো তার প্রতি কোনো বদলা নেওয়ার সুযোগ ছিল না। দুনিয়াতেই যেন সব কিছু তিনি একেবারে স্পষ্ট করে দিয়ে পরিষ্কার হয়ে তিনি বিদায় নিয়েছেন, এটাই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার উম্মার জন্য আমাদেরও সেই শিক্ষা নেওয়া দরকার, আমাদেরও সেইভাবে প্রস্তুত নেওয়া দরকার। দুনিয়ায় আপনি কতদিন, আজকে মসজিদ থেকে বের হয়ে আপনার বাসায় ফিরে যাবেন এমনটুকু হয়তো হতে পারে না, বাসায় ফেরার আগেই হয়তো মসজিদ থেকে বের হওয়ার মুহূর্তেই আপনাকে বিদায় নিতে হতে পারে। সুতরাং সর্বমুহূর্তে আমরা যেন প্রস্তুত থাকতে পারি, তাহলেই সফল হতে পারবো, আমরা যেন সকলেই কোনো সন্দেহ নেই বিদায় নিয়ে যাবই। অতএব আমাদের প্রস্তুতি যেন তেমনই থাকে,